দাদা সংসদ নির্বাচন রাত পোহালেই এই নির্বাচনে যারা ভোট গ্রহণ কর্মকর্তা আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন তাদেরকে যে নির্বাচনী সরঞ্জাম সেটি কিন্তু আজ বুঝিয়ে দেওয়া হচ্ছে। যশোর তিন সংসদীয় আসনের 189টি কেন্দ্রের যারা ভোট গ্রহণ কর্মকর্তা আছেন অর্থাৎ প্রিজাইডিং অফিসার কেন্দ্রের প্রধান তার কাছে মূলত এই সরঞ্জামগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে যারা কেন্দ্রের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ এবং আনসার যারা সদস্য আছেন তাদেরকে কিন্তু সেই কর্মকর্তা অফিসার যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এখানে যারা এখান থেকে তাদের যে প্রয়োজনীয় যে সরঞ্জাম সেটি বুঝে নিচ্ছেন একই সঙ্গে তাদের যে সহকারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার এবং আনসার ও পুলিশের যারা সদস্য আছেন তাদেরকে কেন্দ্র ওয়াইজ তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং তারা এই নির্বাচনী সরঞ্জাম নিয়ে তাদের যে নির্ধারিত কেন্দ্র সেখানে রওনা হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকাল থেকে যারা ভোট গ্রহণের সাথে সংশ্লিষ্ট তারা এখানে সমাবেত হয়েছেন এবং এখান থেকেই মূলত নির্ধারিত যে কেন্দ্র সেই কেন্দ্রে তারা রওনা হচ্ছেন। আমরা যদি বলি যে যশোর সদরের কিন্তু 189টি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে যারা ভোট গ্রহণের দায়িত্ব পালন করবেন তারা এখানে সমবেত হয়েছেন। অনেকের কেন্দ্রে যারা দায়িত্বে আছেন তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই সকালে কিন্তু এই কার্যক্রম উদ্বোধন করেছেন সদর উপজেলা যে নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, তিনি সরঞ্জামের যে হস্তান্তর সেটি আনুষ্ঠানিকভাবে করেছেন এবং তিনি সাংবাদিকদের বলেছেন যে যে সুষ্ঠু নির্বাচনের জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন এবং কেন্দ্রের যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য তারা বদ্ধপরিকর। আমি যদি যশোরের সার্বিক পরিস্থিতি বলি, যশোরের কিন্তু মোট 825টি ভোট কেন্দ্রে এই 6টি সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে এবং এখানে 5 সহস্রাধিক কিন্তু ভোট কক্ষ রয়েছে। অর্থাৎ ভোটের যে প্রস্তুতি সেটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করণীয় আছে সেটি তারা গ্রহণ করছেন। গতকাল কিন্তু যশোরের পুলিশ সুপার যে তারা আনসার সদস্য এবং পুলিশের যারা সদস্য দায়িত্ব পালন করবেন তাদেরকে তাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং সেখানে বলেছেন, তিনি শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করেন এবং বলেন যে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করণীয় সেটি তারা করবেন। একই সঙ্গে যদি কেউ ভোট কেন্দ্র দখল বা ছিনতাই এবং ভোট যারা বানচালে যদি কেউ চেষ্টা করে থাকে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণের তারা কঠোর হতে হবেন এবং যে কোনো মূল্যে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা প্রস্তুত আছেন। আপনারা জানেন যে আজকে কিন্তু ভোটের যে সরঞ্জাম সেটি হস্তান্তর করা হলেও মূলত ব্যালট পেপার কিন্তু কাল সকাল 6টার মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে। তবে সেটি ভোর থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়েই কিন্তু ব্যালট পেপার প্রত্যেকটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এই যে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমরা এমনটি জানতে পেরেছি। অর্থাৎ ব্যালট পেপার এর আগের নির্বাচনগুলোতে আগের রাতে পাঠানো হলেও এবার কিন্তু ভোটের দিন সকালে কেন্দ্রে গিয়ে পৌঁছাবে এবং এর জন্য যে প্রস্তুতি নিরাপত্তা সেটি কিন্তু নেওয়া হয়েছে। তো এই ছিল যশোর থেকে যে ভোটের সরঞ্জাম হস্তান্তর প্রক্রিয়ার যে সর্বশেষ পরিস্থিতি।